অনলাইন রিয়েল ক্যাশ পোকার টেবিলে আজ স্ট্রাইক রেট 2/5। এখানে এমন কিছু কিছু হ্যান্ড, যে হ্যান্ডগুলোকে আমি আপনি হয়তো সেভাবে গুরুত্ব দিই না, অর্থাৎ আমার আপনার হাতে এমন কিছু কিছু কার্ড এমন কিছু কিছু সময় এসে উপস্থিত হয় যখন অন্যান্য প্লেয়ারদের সঙ্গে যখন কলের পরিমাণ বাড়াতে থাকে সেক্ষেত্রে পেরে ওঠা সম্ভব হয়ে ওঠে না, আর সেক্ষেত্রেই আমি আপনি হয়তো কম বেশি লস করে ফেলি। কিন্তু যদি তাদের সঙ্গে এমন কিছু হ্যান্ড, সেটা ভুল হোক বা আপনার অজান্তেই হোক, ঘটে থাকে, সেই সমস্ত হ্যান্ডগুলোতে কীভাবে জয়লাভ করা যেতে পারে আজ সেরকমই বেশ কয়েকটা হ্যান্ড আপনার জন্য। কারণ হয়তো খেলাটা ভুল, কিন্তু কখন যে ঠিক হয়ে যায় সেটা আমি আপনি ধরতেই পারি না। তার মধ্যে অন্যতম এই একটা হ্যান্ড যেখানে অজান্তেই ঘটে যাচ্ছে, দেখুন ঠিক শেষ পর্যায়ে এসে কার্ড মিলেছে এবং উইনার। এরপর যদি এই হ্যান্ডের কথা লক্ষ্য করা যায়, দেখুন এখানে সব থেকে যদি ধরা হয় লো কার্ড, সচরাচর আমি আপনি এই ধরনের হ্যান্ডগুলোতে সেভাবে অতটা ঝুঁকি বা কল দেওয়ার চেষ্টা করি না। কিন্তু যদি দেওয়া যায়, দেখাই যাক এই হ্যান্ডের শেষ পরিণতিটা ঠিক কী হতে চলেছে। কারণ কমিউনিটির কার্ডগুলোতে আমি আপনি হয়তো যদি লক্ষ্য করি, সেখানে হয়তো প্রথম একটা কার্ডের সঙ্গে আমার মিল হয়েছে অর্থাৎ আট, কিন্তু শেষ পর্যন্ত যদি আমি আপনি এই কার্ডটাকে রাখি তাহলে দেখুন আবার একটা কার্ডের সঙ্গে মিল। সুতরাং ছোট ছোট কয়েকটা কল কিন্তু এই ধরনের হ্যান্ডগুলোতে আমাকে আপনাকে জয়লাভ করাতে সাহায্য করতে পারে। এরপর নেক্সট হ্যান্ড, যেখানে দেখুন আমার হাতে কার্ড আছে একটা বড় কার্ড একটা লো কার্ড, কিন্তু প্লেয়ারদের কলের পরিমাণের জায়গায় আমার পক্ষে হয়তো চাপ, তবুও দিয়ে ফেলা। অন্যান্য তুলনায় কিন্তু আমার কার্ডটা মোটামুটি একটা পর্যায়ে, তারপরেও দেখুন ঝুঁকি নেওয়ার ফল। এরপর নেক্সট আবার একটা হ্যান্ড, যেখানে আবার একটা মিডিয়াম কার্ড একটা হাই কার্ড। তো দেখা যাক এই হ্যান্ডে কী করতে চলেছে। যদিও এই ধরনের খেলা আর্থিক ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে, তাই নিজের দায়িত্বে সাবধানতার সাথে আপনাকে খেলতে হবে। তবে এই ধরনের খেলা খেলতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে এই চ্যানেলের বেশ কিছু গেম হ্যান্ড খেলাগুলো জাস্ট একবার আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ ঠিক কোন পর্যায়ে গিয়ে হ্যান্ডগুলো চেঞ্জ হচ্ছে সেটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমার আপনার বড় কার্ডের উপর নির্ভর করি যে কোনো টেবিলে খেলতে বসতে হয়, কিন্তু যদি একটা মিডিয়াম কার্ড বা লো কার্ড সেই হ্যান্ডকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেগুলো আপনার জানাটা খুবই জরুরি। তার মধ্যে আবারও একটা হ্যান্ড, এটা দেখুন কলের পরিমাণ আমিও বাড়িয়াচ্ছি, কিন্তু শেষ কার্ডটার কথা আপনাকে কিন্তু ভাবতে হবে। জাস্ট শেষ কার্ড আর সেইখানে দেখুন একটা কার্ডের সঙ্গে মিল চলে এসেছে। এখন দেখার বিষয় রেজাল্ট দেখুন। সুতরাং বুঝতেই পারছেন আমি আপনি অনেক সময় গ্রেস করি ঠিকই, কিন্তু আপনাকে সেই জায়গায় গ্রেস করতে হবে যখন আপনার কনফিডেন্ট লেভেল থাকবে একটু উচ্চমাত্রায়। এরপর দেখুন এই যে হ্যান্ডটা, যেখানে দুটো কার্ডই লো কার্ড, দেখা যাক দেখুন সব থেকে লো কার্ড কিন্তু 3/5 হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন কোন পর্যায়ে আমি আপনি এই ধরনের হ্যান্ডগুলোতে রিস্ক নিই। সুতরাং আপনি আমি হয়তো প্রথমের দিকে এই হ্যান্ডকে ফোল্ড করে দিতে পারি, কিন্তু যদি একবার সুযোগ পাওয়া যায় সুযোগটাকে আমার আপনার কাজে লাগানো উচিত, তবেই কিন্তু এই ধরনের টেবিল থেকে কিন্তু কম বেশি জয়লাভ করা আমার আপনার পক্ষে সম্ভবপর হবে। তার জন্য অল্প বিস্তার চোখে মন্দ হবে না, তবে অতিরিক্ত নয়, জাস্ট কার্ড দেখার জন্য যতটুকু প্রয়োজনীয়। দেখা যাক এই হ্যান্ডের শেষ ফলাফল কী ঘটে। আজ আপনারা এই মুহূর্তে দেখছেন স্ট্রাইক রেট 2/5 পোকার অনলাইন রিয়েল ক্যাশ। চলুন এরপর নেক্সট হ্যান্ড কী হয় দেখুন। এখানে একটা লো কার্ড একটা মিডিয়াম কার্ড, এরপর এই হ্যান্ডে কী ফলাফল কী ঘটনা ঘটে সেটাও আপনার লক্ষণীয়। কারণ অনলাইন পোকার টেবিলে সবসময় যে সমানভাবে সমান হ্যান্ড আসবে এবং সেই অনুযায়ী আপনি কলের পরিমাণ বাড়াবেন তা নয়, কিন্তু আপনাকে জাস্ট ওয়েট অ্যান্ড সি পলিসি অ্যাপ্লাই করতে হবে। দেখা যাক এই হ্যান্ডে কী ঘটনা ঘটে। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।